চট্টগ্রাম কলেজে শহীদ মিনারে সকালে ফুল দিতে আসে ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় শিবিরের নেতাকর্মীরা তাদের বাধা দেয় শুরু হয় দুই পক্ষের সংঘর্ষ এক পর্যায়ে ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেয় শিবির এ খবর ছড়িয়ে পড়লে শহরের বিভিন্ন জায়গার ছাত্রলীগ নেতাকর্মীরা এসে কলেজের গেটের সামনে অবস্থান নেন প্রশাসনিক ভবনের উপর থেকে তারা ছাত্র শিবিরের কর্মীরা পুলিশের সামনে গুলি বর্ষণ করে অনবরত এবং মোহো মোহ করে আমাদের বেশ কিছু নেতাকর্মী আহত হয় এরপরে যা হয় পাল্টা প্রতিরোধ বা পাল্টা যা হয় আমরা তা করার চেষ্টা করছে সংঘর্ষ ছাত্র ছাত্রলীগের অবস্থানের কারণে চকবাজার কলেজ রোডে দীর্ঘ সময় বন্ধ থাকে যান চলাচল পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বিজয় দিবস উপলক্ষে কিছু ছাত্র ছাত্রলীগের ছেলেরা যখন এখানে পুল দিতে আসে এই কলেজের শহীদ মিনার চত্বরে তখন পুল দেওয়ার শেষে ভিতর থেকে একটা গুলি অথবা পটকার আওয়াজ পাওয়া যায় তো সেটাকে কেন্দ্র করেই উত্তেজনার সৃষ্টি হয় এবং ভিতর থেকে ছাত্রলীগের ছেলেদের উপরে মারা হয় বিকেলে দিকে চট্টগ্রাম কলেজের শিবির নিয়ন্ত্রিত ছাত্রাবাসে অভিযান চালায় পুলিশ এ সময় লাঠিসোটাসহ আটক করা হয় সন্দেহভাজন শিবির কর্মীদের পরে ছাত্রাবাসের ভেতরে ঢুকে বিক্ষোভ করে ছাত্রলীগ পরে কলেজের চারটি হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ ঘটনা তদন্তে গঠন করা হয়েছে পাঁচ সদস্যের তদন্ত কমিটি ছাত্র হোস্টেলগুলো আজকে রাতের আটটা পরে ভ্যাকেট করতে বলা হয়েছে আর ছাত্রী হোস্টেল যেটা আছে সেটা আগামীকাল দশটা পরে ভ্যাকেট করতে বলা হয়েছে আর তদন্ত কমিটি গঠন একটা সিদ্ধান্ত হয়েছে তবে তদন্ত কমিটি আমি আমার সেক্রেটারি আছে আমরা বসে একটা তদন্ত কমিটি ইন্ডিপেন্ডেন্স নিউজ